আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডিজিটাল গ্যালারি, যেখানে আপনি পাবেন গরম থেকে তৃপ্তি পাওয়ার হরেক রকম ইলেকট্রনিক সামগ্রী, ভোল্টাস, ডাইকিন, হিটাচি, কেরিয়ার, লয়েড প্রভৃতি নামি দামি কোম্পানির এসি। শুধু তাই নয়, এলজি, স্যামসাং, গোদরেজ, ওয়ার্লপুল, প্যানাসোনিক ক্যালকুলেটর সহ নামি দামি কোম্পানির রেফ্রিজারেটর। তো আর দেরি নয়, গরমে নিজেকে ঠান্ডা রাখতে আজই চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানে সবচেয়ে মধ্যে সাপুরণের সঠিক ঠিকানা। বিজেপি কর্মীদের লক্ষ্য করে ব্যাপক বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া খিয়াঘাট এলাকায়। কিছুদিন আগে ওই এলাকায় তৃণমূলের হাতে প্রাণ হারিয়েছিলেন অমূল্য মণ্ডল নামে এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এলাকায় এসে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমাবাজির এই ঘটনায় বিজেপির মোট চারজন আহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি। চারজনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে বৃহস্পতিবার সকাল থেকে গোপালপুর এলাকায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে, যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে। পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডা জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এই ঘটনা শুভেন্দু অধিকারী অনুগামীরা ঘটিয়েছে এবং দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, পটাশপুরে মাটি হারাচ্ছে তৃণমূল। সেই মাটি ফিরে পাওয়ার জন্যে এরা ক্রমশ বিভিন্ন এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। গতকাল রাতে গৌতম মান্না বলে আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক, তিনি যখন বাজার থেকে বাড়ি ফেরান তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী হারমাত তারা তাকে লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে। তাতে আমাদের গৌতমবাবু সামান্য আহত হয়েছেন, তার সঙ্গে আরও তিনজন মতো আহত হয়েছেন। বিজেপিতে জয়েন করেছেন, তিনি তার লোকেদের বিজেপিতে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এখন শুভেন্দুবাবুর গ্রুপের সঙ্গে দিলীপ ঘোষের গ্রুপের লড়াই লেগেছে, নিজেরা বোমাবাজি করে মারামারি করে মরছে আর তৃণমূল কংগ্রেসের ওপর দোষ চাপাচ্ছে। ওটা ওদের নিজেদের গণ্ডগোল, ও গণ্ডগোল করতে করতে ওরা পশ্চিমবাংলা থেকে চলে যাবে। এতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সৈনিক জড়িত না, এটা প্রচার পাওয়ার জন্য করছে, এতে তৃণমূল কংগ্রেস জড়িত। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে সমকাজে সমবেতন সহ কয়েক দফা দাবি নিয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়। চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সব মিলিয়ে প্রায় রয়েছে এ রাজ্যে 3 লক্ষ জন। জেলা শাসকের অফিসের মাধ্যমে এই ডেপুটেশনের বার্তা পৌঁছবে মুখ্যমন্ত্রীর কাছে, এমনটাই জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলি নিয়ে তারা কলকাতায় একটি বৈঠক চান, এমনটাই জানানো হয়েছে আন্দোলনকারী এই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানের ডাক দিয়েছি। রাজ্যের 3 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা এই সরকারের সময় বঞ্চিত, তারা যখন আলাদা আলাদা লড়াই করতে গেছে, পুলিশ জল কামান দিয়েছে, লাঠিচার্জ করেছে, ফলে আমরা সবাই একত্রিত হয়েছি। 9ই ডিসেম্বর মালদা জেলা শাসক থেকে শুরু করে আজকের পর্যন্ত 23টা জেলা শাসকের আমরা হাজার হাজার শিক্ষকের উপস্থিতিতে ডিএম টু সিএম এর কাছে 20 দফা দাবিপত্র পাঠিয়েছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করে দাবি না আদায় করলে প্রায় 5 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীকে একত্রিত করে আমরা আগামী 11ই জানুয়ারি কলকাতা অবরুদ্ধ করব, নবান্ন অবরুদ্ধ করব, গণ আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করব তার রাজধর্ম পালন করতে এবং দাবি আদায় করতে। গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীপুরের এক পুকুর ধার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য। যুবকের বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি। এলাকার মানুষের খবরের জেরে ঘটনাস্থলে এসে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করে। এই মুহূর্তে চণ্ডীপুরে চঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঝুলন্ত দেহের ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে, এমনটাই স্থানীয় সূত্রে খবর। 2 নিখোঁজ যুবতীর দেহ উদ্ধার পরিত্যক্ত পাথার খাদানে, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।
আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মাঝিপাড়া অঞ্চলে। স্থানীয় বাসিন্দা বীরেন্দ্র যাদবের মেয়ে নিশা কুমারী ও জনার্দন যাদবের মেয়ে শিম্পী কুমারী, তাদের দেহই ওই পরিত্যক্ত পাথার খাদানে দেখতে পায় স্থানীয়রা। সকাল থেকে শুরু হয় তল্লাশির কাজ। গতকাল সন্ধ্যার পর থেকে ওই দুই যুবতী নিখোঁজ ছিল। পরিবারের তরফ থেকে নিখোঁজ অভিযোগ জানানো হয়েছিল উত্তর থানায়। প্রাথমিক পর্যায়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের সদস্যরা, একই সাথে ডুবুরিদেরও খবর দেওয়া হয়। তবে ওই দুই যুবতী কেন পরিত্যক্ত পাথর খাদানে ঝাঁপ দিয়েছে তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। গতকাল সন্ধ্যা 7টা থেকে মেয়ে দুটোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকেরা চারিদিকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজির পর ওরা না পেয়ে ওরা থানায় কমপ্লেন করে, রিটেন কমপ্লেন করে যে এটা মিসিং ডায়েরি হয়। মিসিং ডায়ের পরে থানা থেকে এসেছিলো, থানা থেকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। বাড়ির লোকেরা সকালবেলায় এখানে এসে দেখে যে এখানে ডেড বডি দুটো ভাসছে জলে। বিনা অনুমতি নিয়ে গাছ কাটার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সালানপুর ব্লকের অন্তর্গত জিতপুর উত্তর রামপুর পঞ্চায়েতের কল্যাণ গ্রাম 2 নম্বরের বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ ওঠে। জানা যায় যে কল্যাণ গ্রামের ওই ব্যক্তি নিজের বাড়ির বাগানে থাকা বেশ কিছু দামি গাছ কাটাচ্ছিল, আর সেই গাছ কাটতে দেখে স্থানীয় কিছু বাসিন্দা বনদপ্তরে খবর দেন। এরপরে বনদপ্তরের বিট অফিসার সুমন্ত দাস ঘটনাস্থলে এসে গাছগুলিকে বাজেয়াপ্ত করে এবং গাছ কাটার জন্য জরিমানা করা হয়। যদিও সেখান থেকে কাউকে আটক করা হয়নি, তবে বনদপ্তর আধিকারিকরা জানিয়েছেন গাছ কাটা নিয়ে নির্দিষ্ট জরিমানা দিতে হবে ওই গাছের ওই জমির মালিককে। এ বিষয়ে জিতপুর উত্তরামপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী বলে, প্রায়শই গাছ কাটার খবর উঠে আসে, এটা ঠিক, তবে আমার পঞ্চায়েতের তরফ থেকে কোনো গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয় না। তাছাড়া যে সকল অনুমতি দেওয়া হয় তা তদন্ত করে খুবই জরুরি না হলে দেওয়া হয় না, তাও বনদপ্তর সকল বিষয় জেনে তবেই অনুমতি দেয়। এ বিষয়ে যদিও আমি সবকিছুই জানি না, তাও সবকিছু তো বিষয়টি তদন্ত করে দেখা হবে নিশ্চয়ই। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, সকলকে গাছ কাটা থেকে বিরত থাকাই উচিত, প্রাকৃতিক সম্পদ নষ্ট করা উচিত নয় বলে বার্তা দেন তিনি।